আমাদের আজকের এই মঞ্চে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সকলের সুপরিচিত এবং কুখ্যাত বিখ্যাত একজন অন্যতম কবি যার পরিচয় তিনি নিজেই আপনাদের সামনে দেবেন আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের অন্যতম আজকের এই কবিকে আমরা সরাসরি কবির কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কবি সব ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবি সব আমরা দর্শক গ্যালারি যারা আছে তাদেরকে আমরা বলেছি যে একজন কুখ্যাত কবিকে আমরা এখানে দাওয়াত করেছি তো আমরা চাই আপনার নামটা আপনার মুখে সকলের কাছে বলার জন্য আপনার নামটা কি একটু যদি বলতেন আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ মহিউদ্দিন হাসান আল কবিরাজ জি ধন্যবাদ তাহলে এই প্রথম দেখলাম যে কবি মানে সাহিত্য চর্চার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান অভিজ্ঞতা আছে আপনার তাই না এত বেশি বোঝো কেন তুমি এত বেশি বোঝো তো ভালো না হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা করলে যে তাকে কবিরাজ বলে এটা তোমাকে কে বলেছে হ্যাঁ তোমরা ঋতু রাজাকে কি বলো ঋতু রাজ বলি বসন্তের রাজাকে কি বলো বসন্ত রাজ তাহলে কবিদের রাজা কি হবে কবিরাজ কবিরাজ আমি হইতেছি কবিদের রাজা তাই কবিরাজ আশ্চর্য আচ্ছা কবি সাহেব আমরা জানি আপনি আমাদের বিশ্বের বিভিন্ন দেশে কবি কবিতা নিয়ে আপনি ভ্রমণ করে থাকেন আপনি সর্বশেষ অথবা কোন কোন দেশগুলোতে ভ্রমণ করেছেন আমাদেরকে যদি একটু বলতেন আসলে আমি অনেক দেশ সফর করছি ও তোমরা জীবনে নাম শোনো নাই তারপরেও আমাদের গ্যালারিতে অনেকে আছে হয়তো জানতে পারে তাই না আপনারা জানতে পারেন না একটু শুনতে চাই আপনি না এরা জীবনে যায় নাই বহুত দূর ওইগুলা মিডল ইস্টের ওই পাশে ওই এরা জীবনে দেখে না ওইসব দেশ একটু যদি বলতেন আহা কত দেশের নাম বলবো এই মনে করো নোয়াখালী বরিশাল কুমিল্লা সাতপুর ময়মনসিংহ আরো বহু দেশে গেছে জি সেন বানাতুন আচ্ছা ধন্যবাদ আচ্ছা কবি সাহেব আমরা জেনেছি সর্বশেষ আপনি একটি রাষ্ট্রের ভ্রমণ করেছিলেন যে রাষ্ট্রের নামটা আমরা একটু জানতে চাই সর্বশেষ যেখান থেকে এসেছে ওই শ্রী ও শ্রীলঙ্কাতে গিয়েছিলেন তাই না ধরুন না শ্রীমঙ্গল হয় শ্রীমঙ্গল সিলেটের শ্রীমঙ্গল হয় ধন্যবাদ আচ্ছা কবি সাহেব কত সাল থেকে আপনি এই যে কবিতাটা লিখছেন অথবা কবির চর্চা করছেন আপনার এই চর্চাটা নিঘাত কত সাল থেকে আপনি কবিতার চর্চা করছেন যদি আমাদেরকে বলতেন আমি বহু আগে থেকে কবিতা লিখি প্রায় মনে করো 1906 কাল থেকে কবিতা লিখি 1906 কাল থেকে হ্যাঁ আচ্ছা তাহলে তো আপনার এই কবিতা লেখার যে জার্নিটা এটা বিশাল একটা লম্বা সফর তাই না অনেক বড় আমাদেরকে যদি একটু ঘটনাটা শোনাতেন কিভাবে আপনি কবি হয়ে ওঠা এই যে দেখো তোমাদের দেশে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষার জন্য সালাম বরকত রফিক জব্বাররা জীবন দিয়েছে কিন্তু তারাও কিন্তু অনেক পরেই সেই ভাষাটাকে জন্য অবদান রাখছে কিন্তু তারা যখন আসছে তখন কিন্তু অলরেডি ভাষাটা পরিপূর্ণ একটা রূপ পাইয়ে গেছে তোমরা আধুনিক যুগে ছেলে মেয়ে একটা ভাষার সাথে কত কিছু পাইছো আপডেট এক একটা অক্ষর পাইছো অক্ষরের সাথে আবার আকারও শেখার দীর্ঘিকার কত কিছু পাইছো এইগুলা কিন্তু এককালে ছিল না আমি কিন্তু বহু আগে থেকে কবিতা লিখি বললাম না ওই আমি যখন থেকে কবিতা লিখি তখন কাজী নজরুল রবীন্দ্রনাথ কারো জন্ম হয় নাই তোমার বাপদাদারও জন্ম হয় নাই এই তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল এটা কিন্তু আমার লেখা তো এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন কিন্তু এই আকার শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই তাই প্রথম যখন লিখি আকার শিকার সারা এই কবিতাটা লিখছিলাম এইভাবে পক্ষসব কররব রতপ হল কনন কসম ফল সকল ফটল কমন হল তার কিছুদিন পরে যাই মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পাকাসাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা তার কিছুদিন পরে যাই মনে করো রসিকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পিকিসিপি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি তার কিছুদিন পরে যে রসুকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু তার কিছুদিন পরে যে একার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহিলে কেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে তারপরে ওকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পোখো শুভ করো রব রতপ হলো কোন কুসুম ফলো সকল ফুটলো সর্বশেষ দেখে যে যখন ঔকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ কৌ হলো কৌন নৌ কুসুম ফৌল সৌ কৌল ফৌটৌল দুম্বন দিয়ে গেছে সব কিছু যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটা পরিপূর্ণ একটা রূপ পাইলো পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল চমৎকার আচ্ছা কবি সাহেব আপনার এই কবিতা নিয়ে যে আপনার সফর এটা দিয়ে বুঝে যাচ্ছে যে যখন
অক্ষরও আবিষ্কার হয়নি, তখন আপনি কিভাবে কবিতা লিখতেন? হ্যাঁ, এইগুলো তো গেল অক্ষর আবিষ্কারের পরের ইতিহাস। অক্ষর যখন আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি লিখছি ইশারাঙ্গিতে। অসংখ্য ধন্যবাদ কবি সাহেব। আমরা আপনার এই কবিতাটা বিশ্বের বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট হয়েছে অথবা ভাষা পরিবর্তন করে আপনার কবিতাটাকে অনেকেই এটাকে ভাষান্তরিত করেছে, তো সর্বশেষ আপনার এই কবিতাটা কোন ভাষায় রূপান্তরিত হয়েছে? এটা মনে করেন তামিলনাড়ুতে এইটা তর্জমা হয়েছে এইভাবে, পিখারি শটিকে ইল্লাটা কিস্তিন্ডিকি উরোটকে তন্ডা ইল্লোরোড কিস্তিন্ডুব কালে রোডকিস্তুন্ডা। আচ্ছা আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতার এত বড় একটা সফর, আমরা যতটুকু জানি আপনার এই কবিতাগুলো আমাদের দেশের অনেক বিখ্যাত কুখ্যাত লোকেরাও নাকি আপনার কবিতাগুলো চর্চা করে, তো এরকম কেমন সংখ্যক লোক আছে তাদের একটু যদি আমাদেরকে শোনাতে, কারা কিভাবে আবৃত্তি করে? সঙ্গে দুটাই পাঠ করে, তার ভিতরে মনে করে যে সিনেমা জগতে যারা কাজ করে ওরাও আমার ওই কবিতাটা সুযোগ পাইলে আবৃত্তি করে। একদিন আমি দেখলাম যে ডিপজল আসে না, ডিপজল আমার এই কবিতাটা আবৃত্তি করতে আসে এইভাবে, ওই পাখি সব কর্তা ছেড় বোঝো নাই ব্যাপারটা দুধু খাও। তারপরে এই কবিতাটা যখন আমি গেলাম যে মিশা সদাগরের কাছে, যে মিশা সদাগর তুমি একটু আবৃত্তি করো, তো তখন সে আবার আবৃত্তি করলো এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো এ ড্যাড রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো। তারপরে আমি বললাম ঠিক আছে কিন্তু ফুল ফুটুক তুমি বাদ দাও, এটা আমি একটু কাবিলার কাছ থেকে শুনে আসি। কাবিলাকে যাই বললাম যে তুমি একটু বলো তো এই কবিতাটা কীভাবে আবৃত্তি করতে হয়, কাবিলা বললো পাখি সব করতে আসে রব রাই পোহাই গেছে স্যার কুইটি আর কাননে কুসুম কলি। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান না, তারপরে ওইটাকে আমি যেই বললাম যে ওই ওমর সানিকে যে তুমি একটু আবৃত্তি করো, তা ওমর সানি এটা আবৃত্তি করতে আসে এইভাবে, চৌধুরী সাহেব পাখি সব করে রং রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো, আমরা গরিব হতে পারি কিন্তু বাগানে ফুল ফোটাতে পারি। তাই বললাম ঠিক আছে তোর ফুল ফোটাইতে হইবে না। তারপরে আমি চলে গেলাম নায়ক মান্নার কাছে যে তুমি একটু আবৃত্তি করো তো কিন্তু, তাই মান্না আবৃত্তি করলো এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো আম্মা যখন রাতি পোহালো কাদরে কুসুম কলে সকলে ফুটিল। তাই বললাম ঠিক আছে তুমি বাস। তারপরে আমি গেলাম নায়ক রুবেলের কাছে যে কিন্তু তুমি একটু এটা আবৃত্তি করো, তা নায়ক রুবেল তো আবার একটু অ্যাকশন ধর্মী মানুষ, সে আবার দেখলাম সেই তুমি এটা আবৃত্তি করতে সেইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো কাদরে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম চুপ করে থাক তুই তোর আর বলতেই হবে না। তারপরে এটা আমি সর্বশেষ নিয়ে গেছিলাম এই একটা গেতু আছে না ইদানিং বেশি ফটর ফটর করে জায়েদ খানের কাছে, বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো, তখন জায়েদ খান আবার বলল তোমরা জেনে অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কাননে কুসুম কলি সকলে ফুটিল, তোমরা এটা জেনে আরো অবাক হবে যে কাননে কুসুম কলি সব ফুটুক আর না ফুটুক মেয়েরা আমাকে দেখলে কিন্তু ওদের ফুল ফুটে যায় আর কি। তাই বললাম জায়গা তোর ফুল ফোটার লাগবে না, তা এই হইল আর কি বিষয়টা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবি সাহেব আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আপনার এই কবিতাটা যদি আমরা একটু আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে তারা যদি আবৃত্তি করে তখন কিভাবে করবে একটু শুনিয়ে দেন। আপনার শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আরো করে বলতে হবে, রাজি আছেন? তৃতীয় লিঙ্গে তো তাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, তারাও আশরাফুল মাখলুকাতেরই একটা অংশ তাই না, ভাগ্যক্রমে তারা তৃতীয় লিঙ্গ হয়ে, কিন্তু আমাদের দেশে আবার ইদানিং একটা জাতি বাড়িয়েছে যারা জোর করে তৃতীয় লিঙ্গ হয়ে যায় তাদেরকে বলে ট্রান্সজেন্ডার। আল্লাহ এগুলো বানাইছে পুরুষ কইতে কিন্তু এরা নিজেরাই হইতে চায় মাইয়ে, তাও আবার বলে অপারেশন সারাই মনে মনে মাইয়ে হয়ে যায়, এই একটা কথা হইলো। তো তারা দেখবা যে একটু তাদের কথার ঢংটা পুরুষই ওই একটু মাইয়েদের মতো বলার চেষ্টা করে, ওই তাদের আর কি আবৃত্তির ঢংটা এরকম, এই ছেলে পেলে আমার কবিতা শোন পাখি সব করে রব রাতি পোহালো হ্যাঁ হ্যাঁ রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবি সাহেব আমাদেরকে এত সুন্দরভাবে আপনার কবিতা জীবনের একটি সফর শোনানোর জন্য।
আমি আপনাদের অনুষ্ঠানে আসতে পাই যে নিজেকে অনেক গর্ববতী মনে করি গর্বিত মনে করতে আসি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি মঞ্চে আবার আহ্বান জানাইতেছি হ্যাঁ আবু আইবান শরীফ ভাই আবার আসবে আবার আমি আইসা আবার আখেরি মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ